পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী 2024 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে সোমবার 19 আগস্ট বিকালে জাতীয়তাবাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌরসভাসহ 10টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। এ সময় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল আজিজ পলাশের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু ও সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ এমারত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি উপজেলা বিএনপি আলহাজ এজেড এম রেজওয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক ও সদস্য স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ অতিথি মোহাম্মদ হান্নান আশরাফি প্রিন্স আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী নেওয়াজ পারভেজ শোভন যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ মিজানুর রহমান সিয়াম যুগ্ম আহ্বায়ক পৌর স্বেচ্ছাসেবক দল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এই সভাপতি ছাত্র এবং জনতা সবাই মিলে আন্দোলন করে এই হায়না বিপ্লবের নির্যাতনকারী সরকারের হাত থেকে এদেশের মানুষকে রক্ষা করেছে। আমাদের দায়িত্ব কর্তব্য এখন এই বিপ্লবের নির্যাতনের হাত থেকে রক্ষা করে আগামী দিনে যাতে করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা যে যে দলে আছেন, যে অবস্থানে আছেন, আপনাকে সেখান থেকে দলকে শক্তিশালী করতে হবে। আর গত বিগত সরকারের আমলে যে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, যারা চালিয়েছিল সেটাকে অনুসরণ করবেন না। আমার কথা বুঝাতে পারছি, ওরা নিপীড়ন নির্যাতন চালিয়ে মানুষকে ক্ষমতায় থাকতে পারে না, তার প্রমাণ কিন্তু এটা এর আগে তারা দিয়েছে। আমি বলতে চাই আজকে সকল পর্যায়ে এই বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল উপজাতিরা এদেশের মানুষদেরকে আমরা রুখতে পারবো না, আমাদের দায়িত্ব নয় এটা। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার কিন্তু স্পষ্ট বলছেন যে কোনো অরাজকতা কোনো নিম সরকার বাইরে কোনো কাজ হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সার্কুলার দিলাম সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বাস করি গণতান্ত্রিক গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য তাদের যে দায়িত্ব কর্তব্য তারা সেটা পালন করবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, নির্দেশ প্রদান করছি, কোন অবস্থাতেই আমরা কোন পর্যায়ে যাব না। সে যদি আমাদের উপর আঘাত করে আমরা এটা প্রতিহত করবো। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দীর্ঘদিন বক্তব্য দিতে পারি নাই, কোন মিটিং করতে পারি নাই, কি গল্প করছি মনেও নাই, কি কথা যদি কিনা বলে। আজকে আমি মহিলা দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সাহস করে আজকে বেরিয়ে এসেছে ঘর থেকে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব এই বাংলাদেশের মানুষের আগামী দিনে ভোট দিতে পারে না। এই বিগত সরকার তিনবার পর পর তিনবার তারা একই ঘটনা ঘটিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই, ভোট হবে দ্বীপ সুস্থ এবং সেই জায়গায় ভোট দিবে জনগণ, যারা ভোটার তারা তাদের অর্পিত ভোটাধিকার প্রয়োগ করবে, ওনার প্রস্তুত মতো জায়গায় ওনারা ভোট দিবে। তিনটে টার্মে হয় নাই, কাজে রাতের ভোট দিনে ভোট রাত্রে দিশে দিশে হয় নাই, দেবে হবে না, ঠিক দিনে তো আরম্ভ করছে।
দশটার সময় 18 সালে কি দেখলাম, রাত্রে ভোট দিয়ে মাত্র ভর্তি করছে, মনে করছে হয়ে গেছে, বিনোদ যখন তারা দেখে যে বিনোদ খালি ভোটার লাইন ধরে ভোটার দিকে যাচ্ছে, তখন রাস্তা তারা বন্ধ করলো। এই পুলিশ, এই বিজেপি, এই আনসার, এই তাদের সন্ত্রাসী বাহিনী, তারা সেদিন আমাদের মানুষের উপর ভোটাধিকার প্রয়োগে বাধা দিয়ে বিপিএল নির্যাতন করে ভোট চালে ফিরে তোলার কাজ চেষ্টা করেছিল। এই অবস্থা হতে যাওয়া যাবে না। আমাকে, আমি পরিষ্কার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের মানুষের কাছে আমার অনুরোধ, নির্দেশ এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, তাহলে কোন অবস্থাতেই আপনারা সেই জিনিসটা আর দেখাতে যাবেন না। আপনাদের অতীত অভিজ্ঞতা আপনাদের আছেন, যারা নেতৃবৃন্দ আজকে আজও সাহস করে বাড়িতে থাকতে পারেন নাই, এমনকি নিপীড়ন নির্যাতন করেছেন মানুষের উপর, যে বাড়ি থেকে বলেন না কি কথা বলবে কিনা বলেন, চোরা গুপ্তা বিভিন্ন রাপে কথা বলতেছে, বিভিন্ন রাপে হুঙ্কার দিচ্ছে, ওই হুঙ্কার গাড়িকে উদ্দেশ্যে বলতে চাই, আর ওই দিন আসবে না ফিরে আপনাদের, ওই দিন ফিরে আসবে না যে আপনারা হুঙ্কার দিয়ে আমাদের মানুষকে ঘরের মধ্যে বদ্ধ করে রাখবেন। এই হুঙ্কার আপনি যে হুঙ্কারে এই বাংলাদেশের মানুষ ভীত সন্ত্রস্ত নয়। 5-15 বছরে আমরা কথা বলতে পারি নাই, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আজকে কিন্তু তা নেই। কাজে এখান থেকে আপনাদেরকে পরিষ্কার বার্তা দিচ্ছে, তাই কোন অবস্থাতেই, কোন অবস্থাতেই আপনারা ওই সব চিন্তা বাদ দেন, চিন্তা বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করেন। স্বেচ্ছাসেবক জনতা, স্বেচ্ছাসেবক জনতা, পরিবারের একমাত্র বর্গভ ব্যক্তি যিনি টিউশনি করে পরিবার চালাতেন, তিনি এরকম অসংখ্য ছাত্র তাদের জীবনের বিনিময়ে দেশে আজকের এই আমরা এই পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি। প্রিয় ভাই, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমরা এখান থেকে তাদের উদ্দেশ্যে আমি তাদের মা প্রার্থনা করো, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন। অসংখ্য মানুষ, 650 মানুষ নিহত হয়েছে, ছাত্র, জনতা, শিশু সহ 650 নির্বিচারে গুলি চালিয়েছে। আমি নিজের চোখে দেখেছি মোহাম্মদপুরে তারা উপর থেকে এনার্জি ক্ষেপ করতেছে, উপর থেকে হেলিকপ্টার থেকে কোন পর্যন্ত। এখনো আমরা টিভিতে দেখলে দেখতে পাই যে অসংখ্য মা, অসংখ্য বাবা তাদের সন্তানদেরকে খুঁজছে। আজকে বিভিন্ন জায়গায় দেখতেছি অসংখ্য মানুষ, হাজার হাজার কত সংখ্যা, এখনো দিনের পর দিন আস্তে আস্তে এখন পর্যন্ত 650 আমরা শুনেছি, 32 জন শিশু আছে তার মধ্যে, এবং সেটা সহ এই বিচার আমরা অবশ্যই চাই, এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে।